আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আবারও ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এবং আরেকটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি ওয়ার্ল্ড কাপ প্রসঙ্গে। ওয়ার্ল্ড কাপের প্রথম যেই দুইটা গ্রুপ ছিল, অর্থাৎ গ্রুপ এ এবং গ্রুপ বি, এই দুইটা গ্রুপের ফাইনাল ফলাফল আমরা গতকাল রাতে পেয়ে গিয়েছি। যেহেতু এই দুইটা গ্রুপের সবগুলো ম্যাচ অলরেডি কমপ্লিট হয়ে গেছে, গ্রুপ এ তে চ্যাম্পিয়ন হয়েছে নেদারল্যান্ডস এবং রানার্স আপ হয়েছে সেনেগল, আর গ্রুপ বিতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ড এবং রানার্স আপ হয়েছে ইউএসএ। তো এই দুইটা গ্রুপ শুরু হওয়ার আগে আমার প্রেডিকশন ছিল কি, সেই বিষয়ে আমি আপনাদেরকে একটু বলতেছি। যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরু হওয়ার আগে আমি প্রত্যেকটা গ্রুপ নিয়েই একটা প্রেডিকশন করছিলাম, সুতরাং এখন প্রত্যেকটা গ্রুপ নিয়ে আলোচনা শুরু করার আগে আমরা এই প্রেডিকশনটা মিলিয়ে দেখব যে আমার প্রেডিকশনটা কতটুকু সঠিক ছিল। গ্রুপ এর চ্যাম্পিয়ন নেদারল্যান্ডস নিয়ে আমার প্রেডিকশন ছিল, নেদারল্যান্ডস গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 পৌঁছাবে এবং সেইখানে মুখোমুখি হবে গ্রুপ বি এর দ্বিতীয় দল ইউএসএ, ইরান অথবা ওয়েলস তাদের সাথে। সেই ম্যাচও জিতে কোয়ার্টারে যাবে, যেখানে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা, ফ্রান্স অথবা ডেনমার্কের। সেই ক্ষেত্রে কোয়ার্টারেই হয়তোবা যাত্রা শেষ হয়ে যাবে নেদারল্যান্ডসের। অর্থাৎ আমার প্রেডিকশন একদম পারফেক্টলি মিলে গেছে। প্রেডিকশন করছিলাম যে ফার্স্ট হবে এবং কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাইতে পারে। তো যাই হোক, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। তারপরে সেনেগাল, সেনেগাল নিয়ে আমার প্রেডিকশন ছিল, সেনেগাল নিয়ে আমার প্রেডিকশন রাউন্ড অফ 16 ইংল্যান্ডের বিপক্ষে আউট হয়ে যাবে। সো এইটাও প্রেডিকশন একদম 100% মিলে গেছে। আমি এটাই প্রেডিকশন করছিলাম যে ইংল্যান্ডের সঙ্গে রাউন্ড অফ 16 তাদের ম্যাচ হবে। তারপরে রাউন্ড অফ 16 কি হবে সেটার প্রেডিকশন আমি আজকের এই ভিডিওতে আবার নতুন করে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এটা ছিল গ্রুপ এ সম্পর্কে আমার প্রেডিকশন। তো এখন আসুন দেখা যাক গ্রুপ বি নিয়ে আমার প্রেডিকশন কি ছিল। ইংল্যান্ড নিয়ে আমার প্রেডিকশন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 খেলবে এবং পরবর্তীতে কোয়ার্টার অথবা সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে। আর ইউএস টিম সম্পর্কে আমার প্রেডিকশন ছিল, ইউএস টিম সম্পর্কে আমি যেই কথাগুলো বলছিলাম একদম খাপে খাপ মিলে গেছে। দেখেন, প্রথমত ইউএস ন্যাশনাল টিম নিয়ে আমার ওভারঅল মন্তব্য ছিল, আশ্চর্যজনক হলেও এটা হয়তোবা সত্য যে এই গ্রুপের চার দলের মধ্যে যেই দলটি সবথেকে গুছানো ও সুন্দর ফুটবল খেলে তারা হয়তোবা ইউএসএ। হ্যাঁ, ইংল্যান্ডও ভালো খেলছে, ইরানের এগেনস্টে বড় ব্যবধানে জিতছে, ওয়েলসের এগেনস্টে বড় ব্যবধানে জিতছে। যদিও ইংল্যান্ড ভার্সেস ওয়েলস ওই ম্যাচটা আমি দেখি নাই, যেহেতু সেম টাইমে ইরান ভার্সেস ইউএসএ ম্যাচ ছিল। বাট যেই ম্যাচটাতে ইউএসএ এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছে, সেই ম্যাচটাতে আমরা কিন্তু দেখছি যে ইউএসএ ইংল্যান্ড থেকে অনেক বেটার ফুটবল শো করছিল। সুতরাং আই থিঙ্ক এই কথা আমরা বলতে পারি যে এই গ্রুপ থেকে ইউএসএ সব থেকে সুন্দর ফুটবল শো করছে, যেমনটা আমি প্রেডিকশন করছিলাম। তারপরে ইউএসএ নিয়ে আমার প্রেডিকশন কি ছিল, সত্য বলতে রাউন্ড অফ 16 যাওয়ার জন্য ইংল্যান্ডের পর ইউএসএই হয়তোবা সব থেকে ফেভারিট। কিন্তু উপরে যেই কথা বললাম, ইরান এবার হয়তোবা তাদের ইতিহাসের প্রথমবারের মতো নকআউট স্টেজ খেলতে পারে, তবে র্যাশনালি চিন্তা করলে ইউএসএই হয়তোবা বেশি ফেভারিট। সো এইখানেও আমার প্রেডিকশন মিলে গেছে। ইরানের কিছু কিছু ট্যালেন্টেড খেলোয়াড়ের কারণে আমি ধারণা করছিলাম যে এই গ্রুপ স্টেজে তারা একটা অ্যাক্সিডেন্ট ঘটাইতে পারে এবং সবাইকে একটা চমক দেখাইতে পারে, এবং আমি মনে করি ইরান এ কাইন্ড অফ চমক দেখাইছেও। ওয়েলসের এগেনস্টে জিতছে, ইউএসএর এগেনস্টে একদম শেষ মুহূর্ত পর্যন্ত তারা ফাইটিং করছে। সো ইরানের সম্পর্কে যেই প্রেডিকশন করছিলাম সেটাও কাছাকাছি ছিল, আর ইউএসএ সম্পর্কে যেটা বলছিলাম সেটাও কাছাকাছি ছিল, যদিও আমি চাইছিলাম যে ইরান রাউন্ড অফ 16 যাক। সো এই ছিল বিশ্বকাপ শুরু হওয়ার আগে গ্রুপ এ এবং গ্রুপ বি নিয়ে আমার ওভারঅল প্রেডিকশন, এবং আই হ্যাভ টু সেই যে 100% প্রেডিকশনটা মিলে গেছে। তো এখন সংক্ষেপে গ্রুপগুলো নিয়ে ওভারঅল একটা আলোচনা করি, তারপরে রাউন্ড অফ 16 আমার প্রেডিকশন কি সেই বিষয়ে আলোচনা করব। সর্বপ্রথম গ্রুপ এ নিয়ে শুরু করতেছি। প্রথমে গ্রুপ চ্যাম্পিয়ন নেদারল্যান্ড সম্পর্কে বলি। নেদারল্যান্ডস এই তিনটা ম্যাচে খুব যে স্পেক্টাকুলার ফুটবল শো করছে তা কিন্তু না। নেদারল্যান্ডস সাধারণত প্রত্যেকটা বিশ্বকাপেই সকলের প্রশংসা কামায় খেলার সৌন্দর্যতার কারণে, বাট ওই ধরনের টিপিক্যাল বিউটিফুল ফুটবল এই বছর কিন্তু আমরা হল্যান্ডের পক্ষ থেকে দেখি নাই। বাট তারা প্র্যাগম্যাটিক খেলা খেলছে, তিনটা ম্যাচ খেলছে, তিনটা ম্যাচে মাত্র একটা গোল কনসিড করছে ইকুয়েডরের এগেনস্টে। ফার্স্ট ম্যাচ সেনেগালের এগেনস্টে হয়তোবা কিছুটা লাক ছিল, সেনেগালের গোলকিপারের কিছুটা ভুল ছিল, বাট ফুটবলে শুধু লাক থাকলেই হয় না, সেই ভাগ্যকে নিজেদের ফেভারে কাজে লাগাইতে হয়, যেই কাজটা নেদারল্যান্ডস করছে। 2-0 গোলে জিতছে। তারপরে সেকেন্ড ম্যাচ ইকুয়েডরের সঙ্গে, এটা ঠিক যে তারা ভালো খেলে নেয়,
একুয়াডর হয়তো বা জয়টাও ডিজার্ভ করতো, বাট স্টিল নেদারল্যান্ডস কিন্তু ম্যাচটা হারে নেয় এবং জাস্ট একটা গোল কনসিড করছে, তারপরে লাস্ট কাতারের এগেনস্টেও তারা 2-0 গোলে জিতছে। মোটামুটি যে বিষয়টা বলা যায় নেদারল্যান্ডস সম্পর্কে, যে এই দলটা হয়তোবা খুব সুন্দর ফুটবল শো করতেছে না, অ্যাটাকিংয়ের ক্ষেত্রে হয়তোবা কিছুটা দুর্বলতা আছে, বাট ওভারঅল তাদের ডিফেন্সিভ যে সলিডিটি আছে, এই সলিডিটির কারণে কিন্তু তারা এই গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হইতে পারছে। আর তাদের যেই খেলোয়াড়টা স্পেশালি সকলের নজর কাড়ছে সেটা হচ্ছে গাকপো, 3 ম্যাচে 3টা গোল করছে এবং এই গ্রুপ স্টেজের আই থিঙ্ক ওয়ান অফ দি বেস্ট প্লেয়ার্স অফ দি টুর্নামেন্ট ছিল গাকপো। তারপরে সেকেন্ড হচ্ছে সেনেগাল। সেনেগাল গতকাল রাতে তাদের একটা ডু অর ডাই সিচুয়েশনের ম্যাচ ছিল একোয়াডরের বিপক্ষে। একোয়াডরের জন্য ওই ম্যাচটা ড্র করলেও যথেষ্ট হইতো রাউন্ড অফ 16 কোয়ালিফাই করার জন্য, বাট সেনেগাল ওই ম্যাচটা একোয়াডরের থেকে বেশি চেষ্টা করছে জয়ের জন্য, এবং যার কারণে আমি মনে করি যে তারা ডিজার্ভিং করে এই ম্যাচটা জিতছে এবং এই কোয়ালিফিকেশনটা কনফার্ম করছে। একোয়াডরের জন্য ব্যাড লাক যে এত সুন্দর খেলা সত্ত্বেও, বিশেষ করে ফার্স্ট যে দুটা ম্যাচ খেলছে কাতার এবং নেদারল্যান্ডসের বিপক্ষে, ওই দুইটা ম্যাচের আলোকে হয়তোবা একোয়াডর মানে ডিজার্ভ করতো রাউন্ড অফ 16 খেলাটা, বাট যেহেতু দল হচ্ছে 4টা এবং কোয়ালিফাই করে 2টা, তো সেহেতু একটা দলকে তো বাদ যাইতেই হবে এবং একোয়াডর বাদ গেছে। আর সেনেগালের এগেনস্টে বেসিক্যালি তাদের যে ম্যাচটা ছিল ওই ম্যাচটা ড্র করলেও তারা কোয়ালিফাই করতে পারতো, বাট ওই ম্যাচে আমি বলবো যে সেনেগাল বেটার ফুটবল খেলছে, যার কারণে আমার ব্যক্তিগত মতে সেনেগাল ডিজার্ভ করছে মোর দ্যান একোয়াডর টু কোয়ালিফাই ফর রাউন্ড অফ 16। তারপর আসি গ্রুপ বি প্রসঙ্গে। এখানে ইংল্যান্ড গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে এবং ইউএসএ রানার্স আপ হয়েছে। ইংল্যান্ড 3টা ম্যাচ খেলছে, তার মধ্যে 2টা জিতছে এবং 1টা ড্র করছে। তো ইংল্যান্ড সম্পর্কে আমার ওভারঅল মন্তব্য, ফার্স্ট ম্যাচ ইরানের এগেনস্টে খুবই ভালো খেলছিল, একটা 6-2 গোলের বড় ব্যবধানে ম্যাচ জিতছিল। ওয়েলসের এগেনস্টে লাস্ট ম্যাচেও তারা খুব ভালো খেলছে এবং 3-0 গোলের বড় ব্যবধানে ম্যাচটা জিতছে, যদিও ম্যাচটা আমি দেখতে পারি নাই। কিন্তু মাঝখানে যে ম্যাচটা ছিল ইউএসএর এগেনস্টে, ওই ম্যাচটা কিন্তু ইংল্যান্ড খুব একটা ভালো খেলছিল না। এখন এখানে একটা বিষয় আছে বলার মতো, সেটা হচ্ছে প্রথম এবং লাস্ট যেই দুইটা ম্যাচ ছিল ইরান এবং ওয়েলস, তো এই দুইটা টিম হচ্ছে ডিফেন্সিভ দুইটা টিম, যারা কখনোই ম্যাচ মানে গোল করার জন্য খেলে না, তারা খেলে হচ্ছে গিয়ে গোল না খাওয়ার জন্য। তো ইংল্যান্ড বেসিক্যালি এই ধরনের টিমের এগেনস্টে ভালো খেলছে, ইরান এবং ওয়েলস, যারা ডিফেন্সিভ ফুটবল খেলে এবং অ্যাটাকিংয়ের জন্য একদমই চেষ্টা করে না। বাট যেই ম্যাচটা তারা খেলছে ইউএসএর এগেনস্টে, ইউএসএর ট্যাকটিক্যাল বিষয়গুলো টোটালি ডিফারেন্ট ছিল কম্পেয়ার টু ইরান এবং ওয়েলস। ইউএসএ কিন্তু একটা অ্যাটাকিং মাইন্ডেড টিম এবং ইউএসএ তার প্রতিপক্ষ যেই দলই হোক না কেন, ইউএসএ চেষ্টা করে তাদের নিজেদের যেই স্টাইল আছে, নিজেদের যেই ট্যাকটিক্যাল বিষয়গুলো আছে, এগুলোকে প্রয়োগ করে আক্রমণ করার জন্য। এবং সেই ম্যাচে আমরা দেখছি যে ইংল্যান্ড সাফার করছে, স্ট্রাগল করছে, বাট স্টিল ম্যাচের ফলাফল কিন্তু অ্যাট দি এন্ড 0-0 হয়েছে। ইউএসএ এটা ঠিক যে 2টা বড় চান্স পাইছিল, বাট ওভারঅল 90 মিনিটস কনসিডার করলে ইংল্যান্ড স্ট্রাগল করছে ঠিক, বিশেষ করে মিডফিল্ডে, বাট এমনও না যে ডিফেন্সিভলি অনেক সাফার করছে, তা কিন্তু না। সো ওই ম্যাচটা বলা যায় যে ম্যাচের যে 0-0 ড্র হয়েছিল, ওই ড্রটা হ্যাঁ কিছুটা ইউএসএ হয়তো বা কিছুটা বেশি কিছু ডিজার্ভ করতো, বাট ওভারঅল চিন্তা করলে ওই ম্যাচের 0-0 রেজাল্ট এটা আনফেয়ার রেজাল্ট ছিল না। সো এই বিষয়টা আমাদেরকে কী বলতেছে, এই বিষয়টা আমাদেরকে বলতেছে যে ইংল্যান্ড ডিফেন্সিভলি মোটামুটি সলিড একটা টিম আছে, অ্যাটাকিংয়ের ক্ষেত্রে তো তাদের অ্যাটাকিং পাওয়ার সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, হ্যারি কেইন, র্যাশফোর্ড, সাকা, তারপরে ফোডেন, গ্রাইলিশ, মানে স্টার্লিং, অ্যাটাকিং খেলোয়াড়ের অভাব নাই। যে বিষয়ে হয়তো বা কিছুটা সন্দেহ ছিল যে তারা ডিফেন্সে কীরকম করে, বাট এই 3টা ম্যাচ আমরা দেখছি যে ডিফেন্সিভলিও কিন্তু ইংল্যান্ড মোটামুটি অনেক সলিড ছিল, সলিডিটি শো করছে। সো আই থিঙ্ক ইংল্যান্ড ডিজার্ভ করে নাম্বার 1 পজিশনে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এই রাউন্ড অফ 16 যাওয়াটা ডিজার্ভ করছে, এবং উইথ দেম ইউএসএও আমি মনে করি যে ডিজার্ভ করছে, বিকজ ইউএসএ যেই 3টা ম্যাচ খেলছে, 3টা ম্যাচই পার্সোনালিটির সঙ্গে খেলছে, 3টা ম্যাচই জয়ের জন্য খেলছে, এবং 3টা ম্যাচই তারা সুন্দর ফুটবল শো করছে, যার কারণে আমি মনে করি ইরান এবং ওয়েলস থেকে ইউএসএ অনেক বেশি ডিজার্ভ করত এই কোয়ালিফিকেশনটা। তো এখন আসি রাউন্ড অফ 16 প্রসঙ্গে। রাউন্ড অফ 16 আমরা 2টা ম্যাচ পাচ্ছি, একটা হচ্ছে নেদারল্যান্ডস ভার্সেস ইউএসএ, আর একটা হচ্ছে ইংল্যান্ড ভার্সেস সেনেগাল। তো নেদারল্যান্ডস ভার্সেস ইউএসএ এই ম্যাচে যদি প্রেডিকশন করতে হয়, র্যাশনালি চিন্তা করলে সবাই হয়তোবা নেদারল্যান্ডসকেই এগিয়ে রাখবে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই ম্যাচে ইউএসএকে এগিয়ে রাখতেছি। তার কারণ হচ্ছে নেদারল্যান্ডসের যেই খেলা আমি গ্রুপ স্টেজে দেখছি, কাতারের ম্যাচটা এক্সাম্পল হিসেবে নিচ্ছি না, সেনেগাল এবং একোয়াডরের এগেনস্ট যেই 2টা ম্যাচ দেখছি,
সেনেগালের এগেনস্টে তারা কিছুটা লাকিলি ম্যাচটা জিতছে সত্য বলতে, একদম লাস্ট মনে হইতেছিল যে ম্যাচ 0-0 ড্র হবে, একদম লাস্ট মোমেন্টে মেন্ডির একটা ভুলের কারণে গোল পাওয়া যায় এবং পরবর্তীতে 2-0 গোলে জিতে। বাট ওই গোলটা না পাইলে হয়তো ম্যাচটা 0-0 ড্র হইতো, বিকজ নেদারল্যান্ডস ওই মুহূর্ত পর্যন্ত একদমই ভালো খেলতেছিল না। এবং একই কথা প্রযোজ্য একোয়াডরের এগেনস্টেও, ওই ম্যাচে একোয়াডর যদি ম্যাচটা জিতত তাহলে সেটা মোটেও আনফেয়ার হইতো না এবং কারো কিছু বলার ছিল না। সো এই দুইটা ম্যাচের আলোকে আমি নেদারল্যান্ডসকে খুব ভালো কিছু দেখি নাই দলের মধ্যে, বিশেষ করে মিডফিল্ড থেকে। সাধারণত নেদারল্যান্ডস যেরকম ডোমিনেটিং গেম কনস্ট্রাকশন করতো অতীতে, ওই ধরনের বিষয়টার অভাব আছে। অ্যাটাকিংয়ের ক্ষেত্রেও গাকপো খুবই ভালো খেলছে, বাট গাকপো ছাড়া বাকি দলের মধ্যে কিন্তু অ্যাটাকিং কম্বিনেশন কম এবং অ্যাটাকিং ধারালো কম। আর অন্যদিকে ইউএসএকে আমরা দেখছি যে তিনটা ম্যাচ খেলছে, তিনটা ম্যাচই খুব সুন্দর পারফরমেন্স শো করছে। তবে ইউএসএর একটা দুর্বলতা আছে, সেটা হচ্ছে তিনটা ম্যাচেই আমরা খেয়াল করছি ফার্স্ট হাফ এবং সেকেন্ড হাফের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য। ওয়েলসের এগেনস্টে ফার্স্ট 45 মিনিটস টোটালি ডোমিনেট করছে, সেকেন্ড 45 মিনিটস ওয়েলস ডোমিনেট করছে। ইরানের এগেনস্টে সেম, ফার্স্ট 45 মিনিটস টোটালি ডোমিনেট করছে, সেকেন্ড হাফে গিয়ে ইরান ভালো খেলছে। ইভেন ইংল্যান্ডের এগেনস্টেও এটা ঠিক যে ইংল্যান্ড হয়তো বা সেকেন্ড হাফে ডোমিনেট করে নাই, বাট ফার্স্ট 45 মিনিটস ইউএসএ যতটা সুন্দর খেলছিল সেকেন্ড 45 মিনিটসে কিন্তু ততটা সুন্দর খেলতে পারে নাই। সো এটা ইউএসএর একটা দুর্বলতা বলে আমি মনে করি। ম্যাচের ফলাফল যদি ফার্স্ট হাফ 0-0 অবস্থায় শেষ হয় তাহলে আই থিঙ্ক নেদারল্যান্ডস ম্যাচটা জিততে পারে, আর যদি ফার্স্ট হাফে ইউএসএ একটা গোল পেয়ে যায় তাহলে আই থিঙ্ক ওই ম্যাচটা ইউএসএ জিতবে। আর আমার প্রেডিকশন যদি জিজ্ঞাসা করেন, আমি ব্যক্তিগতভাবে, আমরা জানি যে প্রত্যেকটা বিশ্বকাপেই কিন্তু একটা দুইটা অ্যাক্সিডেন্ট ঘটে, সো এই রাউন্ড অফ 16-এ যেই 8টা ম্যাচ হবে এই 8টা ম্যাচ থেকেও আই থিঙ্ক একটা দুইটা অ্যাক্সিডেন্ট ঘটবে। তো আমার এই অ্যাক্সিডেন্টের বাজিটা ধরবো আমি এই ম্যাচের ক্ষেত্রে, সবাই হয়তো বা নেদারল্যান্ডসকে এগিয়ে রাখবো, বাট ওই যে অ্যাক্সিডেন্টের যে ফ্যাক্ট আছে বিশ্বকাপে, ওই ফ্যাক্টের কারণে আমি এই এই ম্যাচে নেদারল্যান্ডস থেকে ইউএসএকে এগিয়ে রাখতেছি এবং আমার প্রেডিকশন হচ্ছে ইউএসএ কোয়ার্টার ফাইনাল খেলবে, আমি ভুলও হইতে পারি। তারপরে সেকেন্ড যে রাউন্ড অফ 16-এর ম্যাচ আছে ইংল্যান্ড ভার্সেস সেনেগাল, এইখানে দুইটা এক্সিলেন্ট টিম মুখোমুখি হইতেছে। ইংল্যান্ডের কথা তো বললাম, সেনেগালের কথাও বললাম। সেনেগালের সাদিও মানে থাকলে হয়তোবা এই ম্যাচটা আরও ফাইটিং হইতো এবং আরও বেশি এন্টারটেনিং হইতো, বাট স্টিল মানেকে ছাড়াও আই থিঙ্ক সেনেগাল ফাইটিং দেওয়ার মতো অ্যাবিলিটি রাখে এবং বিশেষ করে ট্যাকটিক্যালি হয়তোবা এই দলটার কিছু অভাব আছে, কিন্তু ফিজিক্যালি খুবই স্ট্রং একটা দল সেনেগাল এবং টেকনিক্যালিও কিন্তু খারাপ না। বেশ কয়েকটা প্লেয়ার আছে যারা টেকনিক্যালি মোটামুটি ভালো, মোটামুটি ভালো মানের খেলোয়াড়। তারপরে আমি মনে করি সেটা এনএফ না ইংল্যান্ডের এগেনস্টে জিতার জন্য। ইংল্যান্ড লাস্ট ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলছে, ইউরোতে ফাইনাল খেলছে, সুতরাং ইংল্যান্ডের বর্তমান যে স্কোয়াড আছে এইটা যথেষ্ট ম্যাচিউরড একটা স্কোয়াড, টেকনিক্যালি অনেক সুপিরিয়র লেভেলের একটা স্কোয়াড এবং ট্যাকটিক্যালিও হয়তোবা স্পেকটাকুলার না কিন্তু অনেক সলিড একটা টিম, যার কারণে আমি মনে করি এই ম্যাচে ফাইটিং হইলেও এট দি এন্ড ইংল্যান্ড ম্যাচটা জিতবে এবং কোয়ার্টার ফাইনালে চলে যাবে। সো এই হচ্ছে গ্রুপ এ এবং গ্রুপ বি নিয়ে আমার ওভারঅল মন্তব্য এবং রাউন্ড অফ 16 নিয়ে আমার প্রেডিকশন। সো দেখা যাক যে প্রেডিকশনগুলো কতটা বাস্তব হয়। আর আজকের এই ভিডিও এই প্রেডিকশনের মাধ্যমে শেষ করলাম, আপনাদের সাথে আবার দেখা হবে আগামী আর একটা নতুন ভিডিও নিয়ে, সেইখানে আমি আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়ে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।